আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম বিশ আগস্ট থেকে বাংলাদেশের সাথে যে দেশের ফ্লাইট চালু হচ্ছে কোন দেশের সাথে বিশ আগস্ট থেকে বাংলাদেশের ফ্লাইট চালু হচ্ছে তাই আজ জানবো এই নিউজ থেকে আশা করি নিউজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে এর বিস্তারিত জেনে নেবেন তো চলুন বন্ধুরা আমরা জেনে নেই এই মূল নিউজটি আগামী শুক্রবার বিশ আগস্ট থেকে সীমিত পরিসরে ভারতের সঙ্গে বিমান যোগাযোগ চালু করতে যাচ্ছে বাংলাদেশ ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিমানসহ বাংলাদেশের বেসরকারি দুটি এয়ারলাইন্স অপর দুটি এয়ারলাইন্স হল ইউজ বাংলা ও নব এয়ার তারা জানিয়েছে যাত্রীদের করোনা ভাইরাস নেগেটিভ সনদ পাওয়ার জন্য বাহাত্তর ঘন্টা সময় পেলে তারা ফ্লাইট উড়াল দিতে পারবে বিশ আগস্ট থেকে ফ্লাইট চালু হলে তাদের কোনো সমস্যা হবে না জানা গেছে ইতিমধ্যেই ভারত যাওয়ার জন্য বাংলাদেশ থেকে হাজার হাজার যাত্রী উদ্গীপ হয়ে আছে মঙ্গলবার সতেরোই আগস্ট ভারত সরকারের দেওয়া একত্রিশটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সামগ্রীর হস্তান্তর অনুষ্ঠানে আগামী শুক্রবার বিশে আগস্ট থেকে সীমিত পরিসরে ফ্লাইট চালুর তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন বলেন ভারতের সঙ্গে বাবল চুক্তির অধীনে বিশ আগস্ট থেকে ফ্লাইট চালু হবে বলে আশা করছি এর আগে সোমবার ষোলোই আগস্ট এক সার্কুলারে বেবিচক জানায় ভারতের সঙ্গে আকাশপথে যোগাযোগের অনুমতি দেয়া হয়েছে এছাড়া সার্কুলারে বিশ্বের সাতাশটি দেশের যাত্রীদের জন্য বাংলাদেশ ভ্রমণের বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে সংস্থাটি ভারতের সঙ্গে বাবল চুক্তির অধীনে সীমিত পরিসরে ফ্লাইট চালু করছে দিল্লির আগ্রহের পরিপ্রেক্ষিতে গত চার আগস্ট আন্তমন্ত্রণালয়ের বৈঠকের পর বাবল চুক্তির অধীনে সীমিত পরিসরে ফ্লাইট চালুর বিষয়ে দেশটিকে চিঠি দেওয়া হয় চিঠিতে গত এগারোই আগস্ট থেকে ফ্লাইট চালুর বিষয়ে প্রস্তাব ছিল ঢাকার বেবিচক সূত্র বলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইএস বাংলা এয়ারলাইন্স নব এয়ার শর্ত ও ফ্রিকোয়েন্সির বরাদ্দ অনুযায়ী ফ্লাইট চালাতে পারবে গত বছরের অক্টোবরে এয়ারবাবুল চুক্তির অধীনে ভারতের সঙ্গে ফ্লাইট চালু করে বাংলাদেশ তবে ভারতে করোনার সংক্রমণ ব্যাপক হারে বেড়ে গেলে চলতি বছরের তেইশে মার্চ থেকে আকাশপথ চলাচল বন্ধ করে দেয় ভারত বাংলাদেশও করোনার বিস্তার ঠেকাতে পাঁচ জুলাই ভারত সহ আটটি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে